আসাদুজ্জামান নূর অরফে আসাদ নূর, এদের সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদের সমালোচনার মাধ্যমে আমরা যে ভুলগুলো করে থাকি উদ্দেশ্য বাস্তবায়নে মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রথমত, এই সমস্ত মানুষ এবং এর মতো আর যে মানুষগুলো আছে এদের কাউকে নাস্তিক বলবে না, এরা কেউ নাস্তিক না। আজকে 2023-এর এই পটভূমিতে নাস্তিকদের পপুলেশন জানেন প্রায় 50 কোটি। কজন কি এইভাবে দেখেছেন নাস্তিকদের? তারা এসে সরাসরি ইসলামকে টার্গেট করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বাজে উক্তি করে? কেউ করে না। বরং যে কটা এসে নাস্তিক দাবিদার যে কেউ এসে মোহাম্মদ সাল্লাল্লাহু এবং ইসলামকে টার্গেট করে কথা বলে, এদেরকে আপনি নাস্তিক বলতে পারেন না, তারা নাস্তিকই না। এদেরকে কি বলা যাবে? এরা চরম পর্যায়ে স্বার্থন্বেষী নিকৃষ্ট দুপায়ে প্রাণী। এরা স্বার্থের জন্য নিজের পিতামাতাকেও বিক্রি করে দিতে পারবে। মুহিব খানের নাস্তিক যে কবিতাটা রয়েছে, নাস্তিক মানে চেতনায় জ্ঞানে সকল ধর্মহীন, কিন্তু শুধু চাই এরা এদেশে না থাক মোহাম্মদের দিন, এদের কাজকর্ম হল এটাই। আর এটা এমনি চায় না, সোশ্যাল প্ল্যাটফর্ম ক্যারিয়ার করা। আমরা জানি যখন দেশে বেকারত্বের হার অনেক বেশি, শিক্ষিত ছেলেরা কাজ পাচ্ছে না, ঠিক এই সময় অনেকে ক্যারিয়ার গড়ার জন্য সোশ্যাল প্ল্যাটফর্মগুলোকে বেছে নিচ্ছে। এখানে আপনাকে অনেক কষ্ট করতে হবে, জাস্ট এখানে এসে যদি মানুষের আলোচনায় বা সমালোচনায় আসতে পারে তত ভাইরাল হতে পারে, তাহলে আপনার ক্যারিয়ার গড়ে যাবে। আবার অসংখ্য ছেলে রয়েছে যারা এসে শুধু ভিডিও করে কিন্তু তাদের ভিডিও ভাইরাল হয় না। তো ভাইরাল হওয়া এটা অনেকের শখ থাকে, তা হোক ডাক্তার কিংবা দস্যু, সমালোচনা আসতেই হবে। এখন এই যে শয়তানগুলো, এদের কাজ হলো এরা জানে মুসলিমরা অনেক সেন্সিটিভ, এরা নিজেদের জানের থেকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, তো এদের লেজটা ধরে একটু নাড়া দিয়ে দিই। আর ঠিক তাই করে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বাজে উক্তি করার মাধ্যমে মুসলিমদের লেজ ধরে চাকিয়ে দেয়, নাড়িয়ে দেয়, তারপরে গিয়ে চুপচাপ মেরে বসে থাকে, আর বাকিটা কাজ আমরাই করে ফেলি ভাইরাল। এমন জনসমাবেশে এসে চিৎকার দিয়ে বলতে থাকি তার ফাঁসি যায়, তার আইনের আওতায় আনা হোক, আরে ভাই ফাঁসিটা কে দেবে তার? এবং সাথে সাথে এটাও বলি, যার ইমানি দায়িত্ব রয়েছে তার প্রতিবাদ করো, আর ইমানি দায়িত্বের এই প্রতিবাদে আমরা গর্জে উঠি, এবং সাথে সাথে অন্য অন্য সকল মুসলিম তারা মুসলিমগণ তারাও ইমানি দায়িত্ব মনে করে এগিয়ে আসে এবং গর্জে ওঠে। এটা ইমানি দায়িত্বের পরিবর্তে কী হচ্ছে জানেন? বরং তাকে ভাইরাল করার একটা দায়িত্ব আমাদের উপর চাপিয়ে দিচ্ছে, ঠিক সেভাবে ভাইরাল হয়ে যাচ্ছে, ক্যারিয়ার করে যাচ্ছে। আরে ভাই পরকাল অনেক দূরের বিষয়, কবে মরবো, পরকাল হবে না হবে, আগে খেয়ে মাছি। এ শয়তান, এর নিজস্ব কোনো চাকরি বাকরি কিছু নেই, দেখবেন এর মূল বিষয় ইউটিউব করা, ব্লগিং করা, আর এটার মাধ্যমে কেউ পাত্তা দেয় না, কেউ দেখছে না, তখন মুসলিমদের লেজ নাড়া দিচ্ছে, আর আমরা এসে তাকে এইভাবে ভাইরাল করে দিচ্ছি, এটা উচিত নয়। আপনার সাধ্যের ভিতরে যতটুকু পারবেন ততটুকু করবেন, অযথা চিল্লাচিল্লি করে তাকে ভাইরাল করবেন না, হিতে বিপরীত হয়ে যাচ্ছে, তার উদ্দেশ্য বাস্তবায়নে আমরা সাহায্য করছি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় ছিলেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক অনেক কটু কথা শুনতে হয়েছে, অনেকে বলেছে পাগল, অনেকে বলেছে জাদুকর, অনেকে বলেছে ধর্মত্যাগী, অনেক বাজে বাজে কথা বলেছে। এবং এই জায়গায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সান্ত্বনা দিয়ে বলেছিলেন, অসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা, তারা যা বলে তার তুমি ধৈর্য ধারণ করো এবং তাদেরকে সুন্দরভাবে পরিহার করো, ইগনোর করো, ইগনোরেন্স, এটা যদি আমাদের মধ্যে থাকে তাহলে খুব বেশি মানুষকে এভাবে পাবেন। আমার ভয় হয় বেকারত্বের এই সময় দেখবেন না, আসাদের মতো আর হয়তো অনেক বেকার ছেলেরা চলে আসবে এবং ইসলামকে টার্গেট করে ভাইরাল হওয়ার চেষ্টা করবে। কাজেই আপনার সাধ্যের ভিতরে যতটুকু পারবেন ততটুকু করুন। মোহাম্মদ ইসলাম মক্কাতে হিজরত করে যখন মদিনায় আসলেন, তখন এমন বাজে উক্তিকারীদের যথার্থ ব্যবস্থা করেছিলেন, সেটা ছিল সাধ্যের ভিতরে। মক্কায় থাকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালিগালাজ, এমনকি হত্যার প্রচেষ্টা করা হয়েছিল, সাহাবীদের উপর অনেক অত্যাচার করা হয়েছিল। সেই সময় আল্লাহর বাণী ছিল কি? কুফু আইডিয়া, তোমরা তোমাদের হাতকে সংবরণ করো, কারণ এখানে অযথা হাত বাড়িয়ে হিতে বিপরীত হয়ে যাবে, ক্ষতি তোমাদের হবে।
আপনার সাধ্যের ভিতরে, আপনি যদি ফট করে পাশে তাকে পেয়ে যান, তাহলে জামার কলারটা ধরে তাকে জিজ্ঞাসা করো তাই কেন করছে, কিংবা নাকি দু চার গা ঘুষি মেরে দিন, কিংবা যা পারি। কিন্তু অযথা জোরে চিল্লাচিল্লি করে সমালোচনা করে উদ্দেশ্যের বিপরীত হচ্ছে, তাকে ভাইরাল করে দিচ্ছে, এবং এই সুযোগটা সে ছাড়া হয়তো আর অনেকে অনেকে নিতে পারে। অবশ্যই এই ব্যক্তিরা যে অন্যায় করতেছে সেটা তো হত্যাযোগ্য। বেকার অনলাইনে কোচলি হলে আপনি, আপনার প্রত্যেকটা লাইক কমেন্টস শেয়ার তার উদ্দেশ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনি হয়তো থ্রেডমূলক কোনো কমেন্ট করলেন, গালাগালি করলেন, তাতে তার কিছু যায় আসে না, বরং সে এর থেকে আরও ভাইরাল হয়ে যাবে। আপনার সাধ্যের মাধ্যমে যেটা করবেন সেটা হলো আপনি তার আইডিতে রিপোর্ট মারুন। আপনি তার ফেসবুক আইডিতে আসবেন, কীভাবে রিপোর্ট মারে সেটা দেখে নিন। এসে সেই ব্যক্তি আসাদুর শুধু নয় যে এমন করবে, তার আইডিতে আসুন, তার নামটা লিখুন, যেমন আসাদ নূর, তার ব্লগে হাত মারুন, মেরে তার হাত মেরে ভিতরে যান, গিয়ে দেখবেন সাইডে থ্রি ডট আছে, এই থ্রি ডট ডান দিকে থ্রি ডটে মারুন, মেরে তারপরে দেখবেন এখানে রিপোর্ট ফাইল আছে, রিপোর্ট ফাইলে মারুন, তারপরে এর ভিতর থেকে যে কোনো একটা, এ যেহেতু ভায়োলেন্স করেছে ভায়োলেন্স মারুন, তারপরে প্রথমটা ক্রেডিবল থ্রেড বা ভায়োলেন্স এটা মারুন, মেরে জাস্ট ডান মারুন। এতে হবে কি, তাহলে তার রিচ কমে যাবে, কিংবা তার আইডি হয়তো ব্লক হয়ে যেতে পারে। আপনার সাধ্যের মধ্যে এটাই, আর এটাই করুন। আসসালামু আলাইকুম।